আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে। আজকে আমরা কথা বলবো বিজনেস জিকে। বিজনেস জিকেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটার প্রিপারেশন তুমি কোথা থেকে নিবা, কিভাবে পড়লে তোমার বিজনেস জিকের প্রিপারেশনটা ফুল প্রুফ হবে, কোন কোন জিনিসগুলো পড়লে তোমার হচ্ছে বিজনেস জিকেগুলো ভালো মতো পারবে এবং পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এই বিজনেস জিকের উপর কোনো রিসোর্স, কোনো বই বা তুমি কোনো ব্যাকগ্রাউন্ড পাবা না, আমি চেষ্টা করেছি কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিজনেস জিকে সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া দিব এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিছু লিংক দিয়ে দিব যেখান থেকে তুমি পড়লে তোমার হচ্ছে ওই জিনিসগুলো ধারণা হয়ে যাবে। কারণ ভিডিওতে এত বড় ধারণা বা হচ্ছে এত জিনিসগুলো হচ্ছে ইনকর্পোরেট করা সম্ভব না। আমি আজকে চেষ্টা করব যে তোমাদেরকে ওভারঅল একটা ভিউ দিতে এবং ডিসক্রিপশন বক্সে কিছু লিংক দিয়ে দিব, সেই লিংক থেকে তোমরা আরও কিছু জানতে পারবে এবং ডিটেলস জানতে পারবে। ওকে, তো চলো শুরু করি আজকের ভিডিও। খেয়াল করো, দেখো এগুলোই হচ্ছে বিজনেস জিকে। মূলত বিজনেস, ট্রেড, কমার্স অ্যান্ড হচ্ছে ইকোনমিক্স রিলেটেড এবং ন্যাশনাল ইস্যু যেগুলো হচ্ছে আমাদের বিজনেস পার্সপেক্টিভ, আমাদের হচ্ছে ওভারঅল কান্ট্রি পার্সপেক্টিভ, কান্ট্রির মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এই সকল রিলেটেড যে জিনিসগুলো, মূলত সেগুলোই হচ্ছে বিজনেস জিকের অন্তর্ভুক্ত। মূলত এই জিনিসগুলোই হচ্ছে বিজনেস জিকের অন্তর্ভুক্ত। বিজনেস রিলেটেড যে কোনো ইনফরমেশন তোমার এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো আজকে প্রথম প্রশ্নটা বা প্রথম যেই জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে এলডিসি। এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। ওকে, এলডিসির পঞ্চম সম্মেলন 2023 সালে কোথায় অনুষ্ঠিত হয়? দোহা, কাতার। এটাতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। G7 গ্রুপ অফ 7 2023 সালের 49তম কততম সম্মেলন, 49তম সম্মেলন অনুষ্ঠিত হয় হিরোশিমা, জাপানে। 2023 সালে G20-র 18তম সম্মেলন হবে হচ্ছে কোথায়? জম্মু কাশ্মীর, ভারতে। ওকে, এগুলো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল জিকের যে জিনিসগুলো বা ইন্টারন্যাশনালি আমাদের হচ্ছে আমাদের ব্যবসা কিরকম সফল হবে, কিসের উপর নির্ভর করবে সেই জিনিসগুলো হচ্ছে এখানে। আরো কিছু ইনফরমেশন দেখো, 2024 সালে, এটাও কিন্তু ফিউচার ইনফরমেশন যদিও, 24 সালে G20-র 19তম সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে ব্রাজিলে। 2025 সালে G20-র 20তম সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। 2023 সালে ব্রিক্স, এটা সম্পর্কে ডিটেলস তোমরা পড়বা। ব্রিক্স কি, ডিটেলস পড়বা তোমরা এটা সম্পর্কে। এর 15তম সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। তাহলে দক্ষিণ আফ্রিকায় 2025 সালে G20-র 20তম সম্মেলন অনুষ্ঠিত হবে এবং 2023 সালে ব্রিক্সের 15তম সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। 2023 সালে কমনওয়েলথের 27তম সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে সামোয়াতে। 2023 সালে ন্যাম, তো এটা ফুল ফর্ম, এটার হচ্ছে প্রধান কে, কারা সদস্য, এই জিনিসগুলো পড়তে হবে। এর 19তম সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে উগান্ডাতে। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিকে, তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে বা এই রিলেটেড এখান থেকে। শুধু আমি যে এগুলো পড়াচ্ছি এখান থেকে যে কমন আসবে এমন কিছু না, তোমার কিন্তু এখানে যে ন্যামের ডিটেলসটা পড়তে হবে, সম্মেলন 19তম সম্মেলনের কথা আমি লিখে দিছি, 18তম সম্মেলন কোথায় হয়েছে, এদের সদস্য কারা, হ্যাঁ উদ্যোক্তা কারা, এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপর আসো, এই যে দেখো আইসিটি রিলেটেড কোশ্চেন, দেশের প্রথম শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয় চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো কোথায় অনুষ্ঠিত হয় বা প্রথম দেশের প্রথম বিজনেস ইনকিউবেটর এর নাম কি, এরকম প্রশ্ন আসতে পারে। দেশের 61তম তফসিলি ব্যাংক সিটিজেন্স ব্যাংক, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এখন এই রিলেটেড কি কি ইনফরমেশন তোমার পড়তে হবে, তোমার পড়তে হবে তফসিলি ব্যাংক কি। তফসিলি ব্যাংক মানে হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক গুলোকে তফসিলিভুক্ত ব্যাংক বলে। অতফসিলিভুক্ত ব্যাংক কোনগুলা, যেমন এনজিও হচ্ছে গ্রামীণ ব্যাংক বা হচ্ছে যারা হচ্ছে ব্যাংকের মতো কাজ করে, সেটা হচ্ছে যেমন হচ্ছে এনজিও, যেমন ব্র্যাক, এগুলো হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এগুলো হচ্ছে অতফসিলিভুক্ত। এছাড়াও নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, যেমন হচ্ছে ধরো IDLC ফাইন্যান্স, IPDC, হ্যাঁ লঙ্কা বাংলা ফাইন্যান্স, এগুলো হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এইগুলো সম্পর্কে পড়তে হবে। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে কত সালে? 2029 সাল থেকে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে। তার মানে হচ্ছে বাংলাদেশ
LDC থেকে ডেভেলপিং কান্ট্রি হবে হচ্ছে 2024 সালে, এটা তোমরা জানো কিনা, এটা হচ্ছে 2024 সালে LDC থেকে উত্তরণ হয়ে ডেভেলপিং কান্ট্রি হবে, এবং ডেভেলপিং কান্ট্রি হওয়ার 5 বছরের মাথায় তারা হচ্ছে শুল্কমুক্ত সুবিধা পাবে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। সো এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা রিলেটেড ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ। দেশের প্রথম হাউজিং বন্ড চালু করতে যাচ্ছে কোন ব্যাংক, এই যে বিজনেস রিলেটেড ইনফরমেশন। দেখো অনেকেই হচ্ছে তোমরা কমেন্ট করে বা আছে আমাকে রিকোয়েস্ট করছো যে ভাই বিজনেস জিকে এর উপর আপনি ক্লাস নেন। সো বিজনেস জিকে গুলো কালেক্ট করেছি, ইনশাল্লাহ আরো দুইটা ভিডিও করব বিজনেস জিকে এর উপর। সো এই যে দেখো বিজনেস জিকে গুলো কিভাবে আছে, ব্র্যাক ব্যাংক হচ্ছে হাউজিং বন্ড চালু করতে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা রিসেন্ট বিজনেস ইনফরমেশন। এর আগেও একটা এক ধরনের বন্ড আছে সুকুক বন্ড, যেটা হচ্ছে ইসলামী ব্যাংকিং ধারায় বা ইসলামী ধারায় শরিয়া ভিত্তিক হচ্ছে একটা বন্ড। সো ওইটা তোমার করতে হবে যে এটা কে নিয়ে আসছে, ইসলামী ব্যাংকের মধ্যে সুকুক বন্ড নিয়ে আসছে। সো এটা কি ফাংশন, কত সালে হয়েছে, কে নিয়ে আসছে সেটা, এবং হাউজিং বন্ড কে চালু করছে, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC যৌথভাবে নিয়ে আসছে হচ্ছে হাউজিং বন্ড। খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পড়তে হবে। চলে আসতেছি পরবর্তীতে, এ পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে কতটি দেশে, দেশে হচ্ছে অর্থনৈতিক অঞ্চল দেওয়া হয়েছে 97টি, যার মধ্যে 28টি নির্মাণ কাজ এখনো চলতেছে, 28টি নির্মাণ কাজ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ চলতেছে। টাইম ম্যাগাজিন 2022 সেরা ব্যক্তি হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি, জেলেনস্কি হচ্ছে টাইম ম্যাগাজিনের। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে হচ্ছে বর্ষসেরা ব্যক্তিত্ব কে, শীর্ষ ধনী ব্যক্তি কে, তারপর হচ্ছে ধরো ChatGPT-র ওনার কে, দেন হচ্ছে টেসলার ওনার কে, টেসলার ফাউন্ডার কে, দেন হচ্ছে টুইটারের ফাউন্ডার কে, টুইটারের এখন মালিক কে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। টাইম ম্যাগাজিন বা হচ্ছে রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, এইগুলা। তারপরে দেখো আমরা হচ্ছে বিজনেস জিকের মধ্যে আরও একটু ডেপ চলে আসি, বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি, দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 6টি মানে সরকারি, দেন হচ্ছে বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি, বিশেষ বিশেষ কাজের জন্য যে ব্যাংকগুলো, যেমন হচ্ছে BDBL বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, যেমন হচ্ছে কৃষি ব্যাংক, কৃষি ক্ষেত্রে শুধু লোন দেয়, হ্যাঁ বাংলাদেশ শিল্প ব্যাংক, এগুলো। দেন হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টা, বেসরকারি বাণিজ্যিক হচ্ছে 43টা, বৈদেশিক ব্যাংক মানে হচ্ছে যেমন হচ্ছে উরি ব্যাংক, দেন হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, যেমন হচ্ছে HSBC, দেন হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ আলফালা, এগুলো হচ্ছে তোমার বৈদেশিক ব্যাংক, বিদেশি নিয়ন্ত্রিত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান মানে হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট NBFI বলে এটাকে। NBFI কতটি, NBFI হচ্ছে 35টি। NBFI কোনগুলো, NBFI হচ্ছে একটু আগে বলেছিলাম IDLC, দেন হচ্ছে IPDC, দেন হচ্ছে লঙ্কা বাংলা, তারপর হচ্ছে লিজিং কোম্পানিজগুলো, হ্যাঁ ইউনাইটেড লিজিং, এগুলো। দেন আসো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বিজনেস রিলেটেড, বর্তমানে দেশের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ খেয়াল করো। দেখো সবাই পড়ে যাবে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ কত, কত ডলার, এইটা মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে $558 মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে $558। কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণে ঋণ দিয়েছে, কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণ ঋণ দিয়েছে, সেটা হচ্ছে বিশ্বব্যাংক। এখন বিশ্বব্যাংকের লোন দেওয়ার দুইটা উইন্ডো আছে, একটা সফট লোন উইন্ডো, একটা হচ্ছে হার্ড লোন উইন্ডো। সো এইটা পড়তে হবে যে বিশ্বব্যাংকের লোন দেওয়ার হচ্ছে প্রক্রিয়া কি, কোন প্রসেসে লোন দেয়, বাংলাদেশ কি প্রসেসে লোন পায়। সো এইগুলা বাংলাদেশকে টোটাল হচ্ছে ১৮১৬ কোটি মার্কিন ডলার ঋণ দিছে হচ্ছে বিশ্বব্যাংক এই পর্যন্ত। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে চলে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। বাংলাদেশে কতগুলো আছে, এগুলা কি, এগুলা রিলেটেড ইনফরমেশনগুলো তোমার জানতে হবে। আমি এখানে লিস্ট দিয়ে দিচ্ছি এবং তোমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দিব লিঙ্কগুলো, যেখান থেকে তুমি হচ্ছে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একদম আপ টু বটম হচ্ছে একটা জিনিস জানতে পারবে। ওকে, সো দেখো রকেট হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নাম, যেটা হচ্ছে বিজনেস এন্টিটির নাম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, বিকাশের ওনার হচ্ছে বিকাশ লিমিটেড, মাইক্যাশের ওনার হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক,
ইসলামী ব্যাংক এম ক্যাশ ইসলামী ব্যাংক এম ক্যাশের নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ মানে এটা ওনার হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ট্রাস্ট এক্সিয়াটা পে ট্রাস্ট এক্সিয়াটা পে হচ্ছে ট্রাস্ট এক্সিয়াটা ডিজিটাল লিমিটেড FSIBL ফাস্ট পে শিওর ক্যাশ এটা হচ্ছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপায় উপায় হচ্ছে UCB ফিনটেক কোম্পানি লিমিটেড ওকে ওয়ালেটের মালিক হচ্ছে ওয়ান ব্যাংক লিমিটেড রূপালী ব্যাংক শিওর ক্যাশের মালিক হচ্ছে রূপালী ব্যাংক টেলিক্যাশের মালিক হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক ইসলামিক ওয়ালেটের মালিক হচ্ছে আলারাফা ইসলামী ব্যাংক মেঘনা ব্যাংক ট্যাপ ইন পে ট্যাপ অ্যান্ড পে মেঘনা ব্যাংক লিমিটেড তো এই MFS গুলো তোমার পড়তে হবে এই MFS এর হচ্ছে টোটাল ওভারঅল কত কত গ্রাহক আছে এটা বলে দিচ্ছি তোমাদেরকে বর্তমানে হচ্ছে 19 কোটি গ্রাহক আছে এই MFS এর ঠিক আছে 19 কোটি গ্রাহক দেশে জনসংখ্যা হচ্ছে 17 কোটি এদের গ্রাহক হচ্ছে 19 কোটি তাহলে বুঝতে পারতেছে একজন কতগুলো ব্যবহার করতেছে সো এটার বাজেট কত এরা হচ্ছে কত টাকা ট্রানজ্যাকশন করে ইয়ারলি কত টাকার মানুষ ট্রানজ্যাকশন করে এইগুলো এই রিলেটেড ইনফরমেশন গুলো হচ্ছে আমি তোমাদেরকে লিংকে একটা লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে যেখান থেকে তোমরা আরো ইনফরমেশন পাবা দেন আসো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে সাম কমন মোবাইল অপারেটিং সিস্টেম কিছু কমন মোবাইল অপারেটিং সিস্টেম এখন কমনগুলো আমি লিখে দিছি তোমাদেরকে তোমরা হচ্ছে এই কমনের বাইরে আরও কিছু আছে সেগুলো তোমরা হচ্ছে গুগল করে বা হচ্ছে আমি লিঙ্কে তোমাদেরকে দিয়ে দিব সেটা দেখে নিবা এখন পড়ে নেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যাপেল iOS বাডা ব্ল্যাকবেরি ওএস উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম সিম্বিয়ান ওএস পাম ওএস ওয়েব ওএস এখন এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম এদের প্যারেন্ট কোম্পানির নাম কি প্যারেন্ট কোম্পানি মানে হচ্ছে এদের মালিক কোম্পানির নাম কি বা এদের ওনার কারা দেখে নিই আমরা ওনারগুলো অ্যান্ড্রয়েড তো তোমরা সবাই জানো অ্যান্ড্রয়েডের মালিক হচ্ছে গুগল ইনকর্পোরেশন বাডার ওনার হচ্ছে প্যারেন্ট কোম্পানি হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স ব্ল্যাকবেরি হচ্ছে রিসার্চ ইন মোশন এটা একটু পড়ে যাবা এটা অনেকেই জানে না ব্ল্যাকবেরি ওএস এর মালিক হচ্ছে রিসার্চ ইন মোশন আইফোন ওএস এর মালিক তো অ্যাপেল এটা সবাই জানে মিগো ওএস এর মালিক হচ্ছে নোকিয়া অ্যান্ড ইন্টেল মিগো এটা বের করছিল এটা তেমন বেশি সাস্টেইন করে নাই পাম ওএস হচ্ছে গার্নেট ওএস সিম্বিয়ান সিম্বিয়ান তার আগে আসছিল টাচের ক্ষেত্রে নোকিয়া ওয়েব ওএস এর মালিক হচ্ছে এইচপি সো এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে এই জিনিস এই রিলেটেড জিনিসগুলো পড়তে হবে যেমন হচ্ছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বলি অ্যান্ড্রয়েডের কতগুলো ভার্সন আছে এখন 13 পর্যন্ত ভার্সন আসে বা ভার্সন আসছে সো প্রত্যেকটা ভার্সনের এক একটা হচ্ছে খাবারের নাম যেমন হচ্ছে ওরিও বিস্কিট ওরিও বিস্কিট ওরিও একটা খাবারের নাম দেন হচ্ছে পাই দেন হচ্ছে তোমার নোগাট এগুলো এইসব রিলেটেড কোনটার নাম কি সেটা পড়তে পারো আইফোনের কতগুলো ভার্সন আসছে অক্সিজেন ওএস যেটা হচ্ছে ওয়ান প্লাসে ইউজ হয় অক্সিজেন ওএস তো এই জিনিসটা ভালো করে পড়তে পারো ওকে নেক্সট আসতেছি এটা একটা ওভারঅল একটা ঝাপসা তোমরা পাচ্ছ সো আমি এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের মেগা প্রজেক্টস বাংলাদেশের মেগা প্রজেক্টস কোনগুলো এবং সেটাতে কত টাকা সরকারের বরাদ্দ আছে এখন মুখে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে মেগা প্রজেক্টস ইন বাংলাদেশ হচ্ছে পদ্মা ব্রিজ এটা হচ্ছে মেগা প্রজেক্ট তার মধ্যে তারপরে আছে হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারপরে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারপর হচ্ছে মাতারবাড়ি পোর্ট তারপর হচ্ছে কর্ণফুলী টানেল তারপর হচ্ছে পায়রাসি পোর্ট তারপর হচ্ছে ঢাকা কক্সবাজার রেলওয়ে লিঙ্ক এটা প্রায় এক মাস আছে এটা সম্পূর্ণ হয়ে যাবে মাতারবাড়ি কোল পাওয়ার প্ল্যান্ট দেন হচ্ছে পদ্মা ব্রিজ রেল লিঙ্ক পদ্মা ব্রিজ দিয়ে রেল লিঙ্ক এটা হচ্ছে একটা মেগা প্রজেক্টের মধ্যে এখন কিছু টাইনি হিন্টস এই ছবিটা হচ্ছে ইন্টারনেট থেকে নেওয়া গুগল থেকে নেওয়া তো মেগা প্রজেক্ট গুলো এর মধ্যে হচ্ছে কোনটার বাজেট কত ইনিশিয়াল কস্ট কত এটা এখানে দেওয়া আছে তো এই ছিল আজকের জন্য তোমাদের বিজনেস জিকের উপর ক্লাস ইনশাল্লাহ আরেকটা ভিডিও তৈরি করব যেখানে আরো কিছু বিজনেস রিলেটেড ইনফরমেশন তোমাদেরকে দিব এবং তোমাদেরকে দেখিয়ে দিব যে কোন জিনিসগুলো পড়লে তোমার বিজনেস জিকের প্রিপারেশনটা ভালো মতো হয়ে যাবে তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ